রুটিনটা কীরকম ছিল সত্যজিৎ রায় সকাল থেকে রাত পর্যন্ত? মানে সত্যজিৎ রায় মহাশয় উনি বসতেন, যখন আমার 5 মিনিটও লাগতো না লাঞ্চ শেষ করতে। ওই দুর্লভ মুহূর্তে আপনিই ছিলেন, অস্কার পাওয়ার সময় হাতে যখন অস্কার আপনিই ছিলেন। তার মানে আই উইল টেক দ্যাট কাইন্ড অফ অ্যাডভান্টেজ। এই আগন্তুকে অনেকে বলেন আপনি একমাত্র ইউনিটের সত্যজিৎ রায়ের সঙ্গে রেকিতে গিয়েছিলেন। আমি একটু জিজ্ঞেস করেছি জীবনে একবারই জিজ্ঞেস করেছি একটা ছবি দিতে পারি তো? সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে স্টুডিওতে পরিচালকের আলোকচিত্রী হীরক সেন। দেখুন টাফ টক ঐতৃত ব্রত বৃহস্পতিবার রাত 9টায়।